رشيد يا ديني احمدك عالمك يفوق برجمك يا نور هميشه چمكا ہے یہ نور ہمیشہ چمكا ہے یہ نور برابر چمكے گا یہ علم هنر کا گہوارا تاریخ کا شہپارا ہے ہر پھول ایہایت شعلہ ہے ہر سر ایہا مینا ہے شماس تو جو تو قومی مانتے سنگلو چھے اللہ پدت تو ایتا بات اللہ پدت تو ایتا لائن আর এই লাইটের পিছনে সৃষ্টিতে কে স্বয়ং মালিক আল্লাহ নিজেই সেটা নিয়ন্ত্রণ করছে কাজেই পৃথিবীর কোন অপশক্তি তাকে নিধন করবে ধ্বংস করবে এটা কশিনশালো হতে আমরা গ্যাসের আগুন জ্বালাই না গ্যাসের চুলা গ্যাসের চুলা চুলা গ্যাসের চুলা জ্বালিয়ে আগুন নিবাইবার জন্য একজন ফুদি বের দিবে নিবাইবে তো কেডা নিবাইতে পারবেন যে ফুদি নিবাইতে পারবো তারে এক ডজন ললিপপ খাওয়াবো আমি পারবেন তো গ্যাসের চুলার আগুনটা ফুদি নিবাইতে ফুদি নিবাইতে পারবে না বরং ফুদিলে থুতাটাও ফুটবো দাড়িও ফুটবো টুপুটো ফুটবো কথা বলতে কি না কাজী এই সকল মাদ্রাসার দিকে ক্ষতি করতে চা তার সে নিজেই নিধন হয়ে যাবে মাদ্রাসাকে নিধন করতে পারবে না কি বলেন ঠিক কিনা তো মহতারম ভাইরা যে কথাটা বলতেছিলাম আজকে আপনাদের সম্মুখে তাদেরকে পাগড়ি প্রদান করে সম্মানিত করা হবে সুবহানাল্লাহ জামিয়া ইসলামিয়া কওমিয়া হাফিজউদ্দিন মাদ্রাসা এর ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিনের সম্মানিত হযরত উলামায়ে কেরাম বরাদারান ইসলাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাইসব ও যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা দিনদার নেককার পর্দানিশী নওজোয়ানেরা আল্লাহকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারার নামাজ আদায় করে দিনের কিছু কথা জানবার জন্য বুঝবার জন্য ধৈর্য সহকারে প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন আজকে আপনাদের সম্মুখে এই মাদ্রাসার কিছু ফল কেউ যদি কোনো গাছ লাগায় তো অপেক্ষা করে সেই গাছের ফলটা কখন দেবে কি বলেন ফলবিহীন গাছের কোনো মূল্য আছে ফলবিহীন কোনো গাছের মূল্য নাই কিছুদিন অপেক্ষা করে মালিক কিছুদিন অপেক্ষা করে পরবর্তীতে এই গাছটা কেটে জ্বালানিতে ব্যবহার করা হয় কথা বল ঠিক কিনা জিজ্ঞাসা করলে কুটে ফেললেন কয়েকটার সাথেই যে আরো গাছ লাগাইছিলাম এগুলি আরো পাঁচ সাত বছর আগেই ফলাইছিল এই গাছের লক্ষণ খুব ভালো না অনর্থক মাটির জোর গুলি খাওয়ায় লাভ নাই এটা কাইটা জ্বালানি বানাইছে এখানে আর একটা গাছ লাগাবো কথা বল ঠিক কিনা
শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনেরও একটা ফল লাগে আপনারা বিভিন্ন সময়ে তার প্রতি সুনজর রাখছেন মাদ্রাসার জন্য দোয়া করছেন ছাত্র শিক্ষকদের প্রতি অনেক সময় ভালোবাসা দিয়ে মাদ্রাসায় বিভিন্ন সহযোগিতা করে আসছেন মাদ্রাসা আস্তে আস্তে দাওরায়ে হাদিস পর্যন্ত قال قال رسول الله صلى الله عليه وسلم সেই হাদিসগুলো সেখানে অধ্যয়ন করা হয় পাঠদান করা হয় তা আমাদেরও ইচ্ছা আছে যে এই মাদ্রাসার ফলাফল কি আছে কি নাই আজকে আপনাদের সম্মুখে এই মাদ্রাসার কিছু ফলাফল প্রকাশ করা হবে এতে আপনারা অনেক বেজার এটা আস্তে কষ্ট খুশি না বেজার খুশি কাজী দস্তরবন্দি কথা উল্লেখ করা আছে লিপিতে উল্লেখ করা আছে এই যে দস্তরবন্দিটা আজকে দেওয়া হবে এটা হলো তাদের একটা সম্মাননা সুবহানাল্লাহ এটা কি সম্মাননা ছাত্রদেরকে দস্তরবন্দি জনসমূহে উলামায়ে কেরামের হাতে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে তথা একটা সম্মাননা বহির্ভূতাশ এখানে এমন ছাত্র আপনারা পাবেন যাদের এই সিনার ভিতরে 30 পারা কোরআন আর বিদ্যমান হয়ে গেছে আর এই মজলিসে এমন ব্যক্তিও আছে 10টা সূরা আমার মনে হয় বাড়ে সালাত দিলে বিশ্রে হয়ে যেত 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারবে এমন লোক আমার মনে হয় এই মজলিস শুদ্ধ করতে পারবে 3টা সূরা পারে কিনা আল্লাহই জানে কথা বলতে কি কিন্তু এমন ছাত্র যাদেরকে আপনারা আজকে পাগড়ি প্রদান করবেন তার সিনার ভিতরে কয় পারা পয়পারা 30 পারা কোরআন তার সিনার ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন সুবহানাল্লাহ বলবেন না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে এদের বেলায় এদের ব্যাপারে অনেক সুন্দর কথা বলছেন আজ বর্তমান এমন সময় আমরা উপনীত হয়েছি আলেম উলামা তলাবা ছাত্রদের কথা শুনলে কিছু নাস্তিক মুরতাদের চুর করে শোনা সহ্য করতে পারে উলামায়ে কেরামের প্রশংসা উলামায়ে কেরামের সেই বিভিন্ন অবধান মাদ্রাসার অবধান কওমে মাদ্রাসার অবধানের কথা ছাত্রদের অবধানের কথা উলামায়ে কেরাম অবধানের কথা উল্লেখ করলে তখন দেখা যায় কিছু লোকের চুল করে শুরু হয়ে যায় খোদার কসম খেয়ে বলছি আল্লাহ বিল্লাহ যাদেরই এরকম চুলকানি ব্যাপার থাকবে কেমন পর্যন্ত তুমি চুল করতে পারবা মাদ্রাসার তিন পরিমাণ ক্ষতি সাধন করতে পারবা কি বলেন মাদ্রাসার ক্ষতি সাধন করতে তুমি পারবা তবে এতটুকু কথা জেনে রাখতে হবে যদি কাহারো চুলকানি ব্যাপার থাকে স্পষ্ট ভাষায় বলছি তুমি ক্ষতি তো করতে পারবে না তবে খোদার কসম তুমি ক্ষতিগ্রস্ত হবে কি বলেন তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গেলেন ফেরাউনের বরাবর অনেক চেষ্টা করেছে বুঝাইবার জন্য বুঝে নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য কত রকমের প্রোপাগান্ডা করেছেন মুসা নবীর কি পরিমাণ ক্ষতি করতে পারছেন বলেন বলেন কি পরিমাণ ক্ষতি করছেন ক্ষতি তো করতে পারো নাই তবে নীল নদে তুমি তোমার দলবল নিয়ে কাবা খেয়ে পানিতে ডুবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কথা কোন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষতি করার জন্য নমরুদ চেষ্টা কম করছে তো কথা কম করছে আগুনে ফেলাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে দেওয়ার জন্য ইব্রাহিম সাল্লাম আগুনে পুড়িয়ে মরে গেছেন কথা জানেন বললাম ইয়া নারকুনি বারদম ওয়া সালামান আলা ইব্রাহিম
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ডকে শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা বানিয়ে দিয়েছেন শীতাতপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এত ঠান্ডা মাঝে ঠান্ডা লাগবে এত গরম মাঝে কষ্ট লাগবে তার মাঝামাঝি সুবহানাল্লাহ বলবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ ক্ষতি করতে পারছে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমি মাঝে মাঝে বলি মশা না মনে হয় সিদার ডেঙ্গু মশা আছে নম্র বাহিরে গেলে একটু মিসকল মিসকল দিছে আছে মিসকল খতম সুবহানাল্লাহ বলবেন না তাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি করছে তো আপনি যে ধ্বংস হইছে কথা বলেন এই সমস্ত কওমে মাদ্রাসা এর উপরে আল্লাহ পাকের কুদরতের হাত এইভাবে আছে সারা দুনিয়া চেষ্টা করবে ক্ষতি সাধন করার জন্য কিন্তু তা ক্ষতি সাধন করতে সাময়িক পেরেশানি আসতে পারে সাময়িক একটু বিচলিত হইতে পারে কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ পাকের কুদরতি হাত থাকার কারণে এই প্রতিষ্ঠান সুরকে ধ্বংস করা সম্ভব خورشید دین احمد کا عالم کے افق پر چمکے گا خورشید دین احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا علم ہنر کا گہوارا تاریخ کا شہپارا ہے ہر پھول ایہا ایک شعلہ ہے ہر سر ایہا مینارا ہے سمست جو تو قومی مات سمجھا چھے اللہ پدت تو ایک باقی আল্লাহ প্রদত্ত একটা লাইট আর এই লাইটের পিছনে সৃষ্টিকে কে স্বয়ং মালিক আল্লাহ নিজেই সেটা নিয়ন্ত্রণ করছে কাজেই পৃথিবীর কোন অপশক্তি তাকে নিধন করবে ধ্বংস করবে এটা কশিন কালো হতে আমরা গ্যাসের আগুন জ্বালাই না গ্যাসের চুলা চুলা গ্যাসের চুলা গ্যাসের চুলা জ্বালাইলে আগুন নিবাইবার জন্য এরকম ফু দিবে নিবে যাবে তো কেডা নিবাইতে পারবেন যে ফু দিয়ে নিবাইতে পারবো তারে এক ডজন ললিপপ খাওয়াবো আমি পারবেন তো গ্যাসের চুলার আগুনটা ফু দিয়ে নিবাইতে ফু দিয়ে নিবাইতে পারবে না বরঞ্চ ফু দিলে থুতাটাও ফুটবো দাড়িও ফুটবো ফুট ফু ফুটবো কথা বলতে কি না এই সকল মাদ্রাসার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে সে নিজেই নিধন হয়ে যাবে মাদ্রাসাকে নিধন করতে পারবে না কি বলেন ঠিক কিনা তো মহতারাম ভাইরা যে কথাটা বলতেছিলাম আজকে আপনাদের সম্মুখে তাদেরকে পাগড়ি প্রদান করে সম্মানিত করা হবে والذين أوتوا العلم درجات أمر الله بلد أي دنيا المنوس تما در مدد جائمان دار جار قلوب ربطر إيمان اللائي جسے যার কলবের ভিতরে তাওহীদের লাইট আছে একত্ববাদের লাইট যার ভিতরে আছে আমার আল্লাহ বলেছেন তাকে সম্মানিত করব আমার আল্লাহ সম্মান বাড়ায় দিবে এরপরে আমার আল্লাহ বলেছেন যার কাছে কোরআন হাদিসের ইলম আছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে আমার আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিবে
একটা কথা বললে আপনারা আমার প্রতি রাগ করবেন না অনুরোধ হইল একটা কথা বলবো এই কথাটা বলার কারণে আপনি যে কোন দল করেন অসুবিধা নাই রাগ করেন না জেল থেকে কত চুর সুট্টা আসামি বের হয় তার কজন জিগায় কিন্তু বর্তমানে কিছু উলামায়ে কেরামে জামিন হয়ে গেছে কোন একটা মাহফিলে গেলে লক্ষ লক্ষ জনতার ভিড় কথা বল ঠিক কিনা কত মার্কা মার্কা বেরিতেছে কেদা দেখে তারে দেখলেও ঘৃণার নজর দেখে কথা বল দেখলেও ঘৃণার নজর দেখে কিন্তু যাদের জামিন হয়ে গেছে তারা যদি কোন মাহফিলে যাচ্ছে এখন তো নেডের যুগ দেখেনি আপনারা লক্ষ লক্ষ জনতা তাকে ফুলের তোড়া দেওয়ার জন্য তাকে এক নজর ভালোবাসার নজর দেখার জন্য পাগল মারা হয় সম্মান কমছে না আস্তে 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 কেন বাড়ছে ওই যে আল্লাহ কোরআন কইছে ইয়া রাব্বাল্লাহ علم درجة اے دنیا مانوش امی جادر پاکھے جادر سنار بھی تھرے قرآن ارگیان دیسی حدیث ارگیان دیسی فقہ شاستر ارگیان امی دیسی تا در مجد امر اللہ تعالی امر اللہ تعالی اوپر شنبا بے بردی کردے جلن تو پرمان جلن تو پرمان আমার ভাইরা যাদের সিনার ভিতরে কুরআন নাস্তিক সহ্য করতে পারে না মুরতাদ সহ্য করতে পারে না কেবলমাত্র চুলকায় 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 অমঙ্গল কামনা করে কথা বল ঠিক কিনা ও নাস্তিক মুরতাদরা তোমার কর্ণ কহরে আমার আওয়াজটা যদি যেয়ে থাকে তুমি শ্রবণ করো শুনো রাসূল কি বলেছেন আল্লাহর ইরশাদ করেন ইয়াকুল সামি কুরআন ও কারুল সাহিমি কুরআন ইকরা ওয়ারতাকি ওয়া রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها حافظ القرآن كامل الله دیکھے বলবেন حافظ القرآن এত কষ্ট করে তুমি কোরআনে কারীম ইয়াদ করেছো মুখস্থ করেছো আমি আল্লাহ তোমাকে কি পুরস্কৃত করব আসো এ হাফেজ কুরআন দুনিয়ার জীবনে তুমি কোরআনে কারীম থেমে থেমে ধীরে ধীরে তেলাওয়াত করতা দুনিয়ার জীবনে কোরআনে কারীমকে তুমি ধীরে ধীরে থেমে থেমে তুমি তেলাওয়াত করতা হাফেজ রে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম ফয়সালা করে দিলাম রে হাফেজে কোরআন একটা করে আয়াত পড়ো একটা করে তেলাওয়াত বিক্রম করো একটা করে আয়াত তেলাওয়াত করো একটা করে তুমি তেলাওয়াত বিক্রম করো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোরআন কারীমের মধ্যে আয়াত কত দিয়ে আছে 6666 জানা আয়াত আছে 6000 তো কমন আছে সত্যিয়ার মধ্যে যায় কিছু ব্যস্ত মহাজ আছেন কাহার কাহার বানানো যায় বড় আয়াতকে যদি একটা আয়াত দ্বারা হয় কমবে বড় আয়াতকে আবার ছোট করলে বাড়বে আমার ভাইরা এক কথা হইল 6666 আয়াত একটা করে আয়াত পড়ো একটা করে তারা অতিক্রম করো একটা করে আয়াত তেলাওয়াত করো একটা করে তারা অতিক্রম করো এইভাবে পড়তে 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 6666টা আয়াত পড়বে হাফেজ কোরআনের বাড়ি 6666তম তালার মধ্যে তার বাড়ি কার বাড়ি
বলেন না কার বাড়ি হাফেজ তো যারা দেখলে চুলকায় যে লোক কোন ছাত্র জবাব যাদেরকে দেখলে কিছু লোকে অ্যালার্জি হয় অসবাহ যাদেরকে দেখলে পড়ে কিছু লোকে সবার নয় এমন মানুষ এই মজলিসে আছে কোন হাফেজ কোরআন কে কেউ কুঠ কথা করবে জীবন দেখেন যে কথা বল ঠিক না বরদাস্ত করবে না এমন আমার মজলিসে এমন আল্লাহর বান্দাও আছে তার মাকাম কোথায় 6000 600 66 তম তালাতে তার বাড়ি কার বাড়ি বলেন না কার বাড়ি হাফেজ কোরআনের বাড়ি হাফেজ কোরআনের বাড়ি আমার ভাইরা তাহলে যারা হেফজ করছে ওরা তো দস খাইছে নাকি কথা বলা ঠকে গেছে নাকি বলেন না জিতছে জিতের পালা জিতের পালা মান কারাল কোরআন ওয়া আমিল বিমা ফি زوجه أحسن من زوج السماء زوج الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا رسول الله حافظ القرآن ترى القرآن حفظ قرآن আবার কোরআনের উপরে আমল করছে আমিলা বিমা ফিহি কোরআন 30 বার হেফজ করেছে হাফেজ কোরআন আবার আমল করেছে কিছু হাফেজ কোরআন আছে কোরআন হেফজ করছে কিন্তু আমল করে না এমন আছরা নাই সংখ্যা কম লোক আছে বছরে একদম তেলাওয়াত করে না ছয় মাসে একদম তেলাওয়াত করে না বছর বছর যা তেলাওয়াত করে না তেলাওয়াত না করতে করতে আবার কিছু অংশ ভুলেও গেছে এমন হামাজ আছে না বাংলাদেশ দুনিয়ার পিছনে পড়ে গেছে ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে গেছে হেফজ করেছিল তেলাওয়াত না করতে করতে ভুলে গেছে তুমি যখন ভুলে গেছো রে বান্দা তুমি যখন ভুলে গেছো রাসূল বলেছেন তুমি যখন ভুলে গেছো তোমার চোখের মধ্যে শিশা দালায় দেওয়া হবে বলা না কেন তেলাওয়াত করলে না কেন আমার ভাইরা আল্লাহর ইরশাদ করে যারা হাফেজ কোরআন কোরআনে কারীমের তেলাওয়াত করেছে ইয়াদ করেছে আমল করেছে তার আম্মা আব্বাকে ডাইকা আনা হবে আসো আসো আসরের ময়দানে আমার রাসূল বলেছেন আমার আল্লাহ ডাইকা আনবেন আইনা তাদেরকে পুরস্কৃত করা হবে আজকের এই মাজলিসে আজকের এই মাহফিলে আপনারা যেমন সম্মানিত করবেন হাফেজ কোরআনের আমার ভাইরা আমার আল্লাহ হাফেজ কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে নূরের তৈরি মুকুট পরাই দেবেন নূরের তৈরি মুকুটের আলো হবে কত নূরের তৈরি মুকুটের আলো হবে কত রসুল একটা উদাহরণ দিলেন একটা সূর্য যে আলো দেয় সূর্য কতটুকু দূরে আছে বৈজ্ঞানিকরা বলেন বৈজ্ঞানিকরা কি বলেন কয় যে 9,09,30,00,000 মানুষ উপরে আছে কথা বল ঠিক কিনা 9,30,00,000 মানুষ উপর থেকে সূর্যের প্রকাশ সূর্যের আলোর কথা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যায় কোন জায়গা কোনো অন্ধকার থাকে না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা এই সূর্য যদি এই স্টেজের এখানে ফিটিং করা হয় মনে করেন যে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে এরকম আলো দেয় সেই সূর্যকে যদি কিছু সময়ের জন্য স্টেজের পিছন দিক দিয়ে যদি ফিটিং করায় আলো হবে কত আলো হবে কত রসুল বলেছেন এই সূর্য কোন ঘরের ভিতরে
করলে যত আলো হবে হাফেজ কোরআনের আব্বা আমার মাথার মধ্যে আমার আল্লাহ তাআলা নূরের তৈরি মুকুট পরায় দিলে ওই সূর্যচতে হাজার গুণে আলোকিত হবে এ মোল্লা এমডা করলেন আল্লাহ কাকে হাফেজ কোরআনের আম্মা এবং তাহলে যে আম্মা আব্বা সন্তানকে হাফেজ বানাইলো তো এরাও ঠকে গেল জি বলেন না আপনারা এরাও জিতের পালা হাসরের মাঠে গেলে দেখবেন কত মা কত বাবার মাথায় নূরের তরে মুকুট জ্বলল ছলল ছলল করতেছে আলোকিত আলোকিত জিজ্ঞেস করবে মানে হ্যাঁ শিখে তো উত্তর হবে তিনি হলেন হাফেজ কোরআনের আম্মা এবং আব্বা সুবহানাল্লাহ বলবেন না মান কারাল কোরআন ফাসতাহারাহু মাআল হালালহু ওয়া হারামা হারামাহু শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি كلهم قد وجبت لهم النار الله لا شكرت حافظ القرآن قرآن كي حفظ قرآن قرآن ربيتر حلال تاك حلال جنا عمل كرسن حرام تاك حرام جنا تاك كرسن قرآن حفظ قرآن قرآن ربيتر حلال آسن حلال آسنی আরো জোরে গান কোরআনের ভিতরে হারামের কথা আছে নি নাই আরো জোরে গান কোরআনের ভিতরে হালাল যেমন একটা উদাহরণ দেই আহাল্লাল বাইআ ও হারাম আল রিবা কোরআনে কারীমের ভিতর উল্লেখ করেছেন ব্যবসা বাণিজ্যকে আমার আল্লাহ হালাল করে দিয়েছেন কিন্তু সুদি ব্যবসাকে চিরতরে হারাম এখন মনে কষ্ট লাগতেছে হুজুরে আওয়াজ জানা করতে বলা আছে না তখন যাই কষ্টেন ভালো লাগছে এখন তো আর বেশি ডক্টর ভালো লাগতেছে না হ্যাঁ তবে সম্ভবত আপনাদের এলাকাতে সুদকুর নাই এই লেগে বলতে এই মরা সব জায়গাতে আছে দেখা জি আল্লাহ বলেন তো সুদ হালাল না হারাম আমাদের জাহান্নামে নেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র বহুমুখী ষড়যন্ত্র এখন তো জায়গায় জায়গায় গ্রামীণ ব্যাংক হয়ে গেছে আর গ্রামীণ ব্যাংকে মেয়েরা চাকরি করে আর মেয়েদেরকে একটা করে হুন্ডা দেওয়া আছে এবং মেয়েদেরকে বিভিন্ন এলাকা ভাগ করে দেওয়া হয়েছে তুমি ওই এলাকাতে যাইবা হুন্ডা লয়ে লিয়া আর এটা ব্যাগের ভিতর টাকা লয়ে যাইবা বিভিন্ন এলাকার মহিলাদেরকে কাউকে আম্মা ডাকবা কাউকে আফা ডাকবা কাউকে ভাবি ডাকবা কাউকে এরকম যার যারা মুনাসিব মতো ডেকে ডেকে এদের কিস্তি দিবা কিস্তি কথা বলে না কিস্তি বলে 50,000 নাও আমাকে কিস্তি কিস্তি করে দিবা 1,00,000 টাকা আমার কাছে নাও না বড় লোক হয়ে যাই বাগা 1,00,000 টাকা নাও 3,00,000 টাকা নাও বড় লোক হয়ে যাই বাগা আমার অল্প অল্প কিস্তি করে দিবা 3 বছর 2 বছরে কিস্তিটা এমন ভাবে বানাইছে যে এই 3,00,000 টাকা দিলে এই কিস্তি যখন উসুল হবে তখন সে পাবে 5,00,000 না কথা বলেন তো বেশি লাভ হইছে না তো কত কথা বলেন দিছে 3,00,000 কিস্তি আদায় কত হইছে কত লাভ হইছে কত কত কড়া ব্যবসা এরকম কিস্তির ব্যাপার আছে না এলাকাতে জি যে মহিলাদের হাতের পাক শাক খায়া আমরা ওয়াজ করতাম দোয়া করতাম সে দোয়া কবুল হইতো সে মহিলাদের হাত ধরে না পাক বানাই দিয়েছে কথা মনে রাখি না কিস্তি দিয়া দিয়া ও সমস্ত মহিলাদের হাত গুলোকে নাপাক করে দিয়েছে এখন যত চিল্লা চিল্লি করি যত তাহাজ্জুদ করি মগর আমাদের দোয়া আসমান পর্যন্ত পৌঁছে না কেমনে পৌঁছবো যে সমস্ত আহারার হাতের পাক শাক খাইছি মহিলাদের পাক শাক খাইছি তারা সুদি তারা এরকম কিস্তি আইনে না তাদের হাত না পাক খায় আছে এরকম আছে না না ভাইরা তো সুদ সুদ কত বড় জবরদস্ত বাপা হাদিসের মধ্যে আছে রাসূল বলছেন যে সুদের যে একেবারে নিম্নমানের
গুনার যে গুনাহ গুনার তো স্তর আছে না গুনাহ তো স্তর আছে বিভিন্ন স্তর আছে গুনাহ তো শুদ্ধি গুনাহ শুদ্ধ কবিরা গুনাহ পটে কবিরা গুনাহ রাখাবার স্তর আছে সুদের লেনদেন যারা করবে তিল পরিমাণও যদি হয় এক পাই পরিমাণও যদি হয় তার একটা স্তর আছে রাসূল বলেছেন নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার অপকর্ম করলে যেই গুনাহ এর চেয়ে জঘন্য গুনাহ বুঝাইতে পারছি নিজের মায়ের সঙ্গে 36 বার অপকর্ম করলে যে গুনাহ এর চেয়ে জঘন্যতম বলা হয়েছে সুদের পাপ এই সুদ তো ঘরে ঘরে ঢুকে গেছে অতস কোরআন কি বলছেন হারামার রিবা হারামার রিবা ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে আল্লাহ কি করেছেন হারাম করেছেন হারাম করেছেন এই কোরআনের কথা তো রাসূল বলেন যে হাফেজ কোরআন কোরআনকে ইয়াদ করেছে কোরআনকে মুখস্থ করেছে প্লাস এই কোরআনের উপর আমল করেছে কুরআনের উপর আমল হালালকে হালাল জেনে গ্রহণ করেছে আর হারামকে হারাম জেনে ত্যাগ করেছে রাসূল বলেন তাকে আল্লাহ একটা অথরিটি দিবেন পাওয়ার দিবেন আল্লাহ তাআলা কি সাল্লাল্লাহু তাআলা ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার যেই 10 জনের জন্য জাহান্নাম অবধারিত যার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে তোমার বংশধর থেকে আপনজন থেকে যার জন্য জাহান্নামটা গুনার কারণে ওয়াজিব হয়ে গেছে ওরে হাফেজ কুরআন আজকের এই ময়দানে তুমি 10 জনের জন্য সুপারিশ করবা তোমার সুপারিশটা গ্রহণ করে তাদেরকে জান্নাতি বানায় দিবা দশ জনের ব্যাপারে কজন দশ জনের জন্য যাদের জন্য জাহান্নাম অবধারিত ওয়াজিব হয়ে গেছে এরকম দশ জনের আল্লাহ তাআলা সুপারিশ করাইবেন হাফেজ কোরআন দিয়ে কবুল করবেন গ্রহণ করবেন জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতে পাঠাবেন কজন রাস্তে রাস্তে ওলামায়ে কেরাম যাদেরকে পাগড়ি দিবেন হেরা মনে মনে খুশিতে যে হুজুর হাফেজ কোরআন এইভাবে আজকে উঠাই যাও আমরার কথা একটু বলো না আমরা মনে কোনো ফজিল হতে নাই আল্লাহ ও আমার ভাইরা আমার ভাইরা যারা দাওরে হাদিস পড়েছে আলেম হয়েছে হক্কানি রব্বানি আলেম যারা হয়েছেন তারা সুপারিশ কতখানি করবে একটা রাওয়ায়েতে আছে তাদের চোখে যে পরিমাণে ধরে তাদের চোখে যে পরিমাণে ধরে এই পরিমাণে উম্মতের জন্য তারা সুপারিশ করবে আমার আল্লাহ কবুল করে তাদেরকে জান্নাতে বানিয়ে দিবে ওলামায়ে কেরাম সুপারিশটা বেহিসাব ওলামায়ে কেরামের সুপারিশটা বেহিসাব ছোট্ট একটা হাদিস মনে পড়ছে বলে বলবো انا الذي وهبت انا الذي وهبت لك شربا فيشفع له فيدخله الجنه অল্প অল্প নেকির অভাবে অল্প অল্প নেকির অভাবে কিছু লোক জান্নাতে যেতে পারবে না আমার আল্লাহ তাদেরকে লাইন করে দাঁড় করাবে জান্নাতে যেতে পারবে না অল্প নেকের অভাবে বেশি নয় অল্প অল্প নেকের অভাবে
হতাশাগ্রস্ত হয়ে দাঁড়ায় থাকবে হেরি দুইটা নেক খুলে যেতে পারতাম পাঁচটা নেক বেশি হলে তো জান্নাতে যেতে পারতাম অল্প নেকের অভাবে যেতে পারছি না আমার আল্লাহ বলবেন একদম লাইট কাতার বন্দী হয়ে দাঁড়াও জান্নাতীদেরকে বলবে হে জান্নাতীরা তাদের সামনে দিয়া জান্নাতে যাও তাদের সম্মুখ দিয়ে তারা জান্নাতে যাবে তাদের সম্মুখ দিয়ে জান্নাতি গেলে জাহান্নামীরা একজন দাঁড় করাবে তুমি দাঁড়াও কোথায় যাচ্ছ হুকুম হয়েছে জান্নাতে যাইতে আছি আমা তারিফুনি আমাকে চিনুনি আমাকে চিনুনি দাঁড়ায় চিন্তা করবে চিনি চিনি মনে হয় অনেকদিন আগে দেখছিলাম মাঝখানে অনেকদিন আবার গ্যাপ পড়ে গেছে অনেকদিন পরে দেখলে মনে হয় চিনি চিনি লাগে চিনি ইজও কথা না চিনি না ইজও করতে পারে না কথা কোন ঠিক না অনেকদিন আগে দেখা হইলে এরকম হয় না এই হুজুরকে আজকে আগে দেখলাম আবার পাঁচ সাত বছর পরে হায়াত এসে দেখা হইলে মনে হইব হুজুর বুঝিনি দেখছিলাম হুজুরে কইব হ্যাঁ দেখছিলাম এক মাহফিলে স্টেজে দেখছিলাম হ্যাঁ ঠিক আছে কথা কোন ঠিক না দাঁড়ায় থাকবে চিনিও বলতে পারে না চিনি নাও বলতে পারে না জাহান্নামীদের কাতারে যারা থাকবে বলবে আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া দেখো তো কোন একদিন উযু করার জন্য পানি তালাশ করতেছিলে পানি পাও নাই কেউ তোমাকে পানি দেয় নাই আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি খুঁজতেছেন আপনি বলেছিলেন আমি উযু করব পানি পাচ্ছি না দৌড়ায়া আপনাকে উযুর পানির ব্যবস্থা করেছিলাম আমি হলাম সেই ব্যক্তি এখন শুনছেন হ্যাঁ বাবা এখন শুনছি জড়ায় জড়ে দাঁড়াই লেলেন যে দাঁড়াই লেলেন যে অল্প নেকের অভাবে যেতে পারতেছি না তাই প্রভু জান্নাতে যাব না জান্নাতে যাব না দুনিয়ার জীবনে যিনি আমাকে উজুর পানি দিয়ে সহযোগিতা করেছিল তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তুমি তার ক্ষমা না দিলে আমার সঙ্গে জান্নাত না দিলে আমি জান্নাতে যাব না যাব না তার জন্য সুপারিশ করবে রসুল বলেন তার জন্য সুপারিশটা করতে দেরি হবে আমার আল্লাহ জাহান্নাম থেকে নাম কেটে তার সঙ্গে জান্নাতি বানাইতে দেরি হবে না আরেকজন যাবে জান্নাতে বলবে দাঁড়াও চিনুনি আমাকে সেও এরকম চিনিও করতে পারে না চিনি নাও করতে পারে না অনেকদিন আগে তিনি বলবেন একদিন পানির পিপাসায় কাতরাইতেছিলে পানির পিপাসায় আমি তোমাকে এক গ্লাস পানি পান করাইছিলাম মনে পড়েনে দেখো মনে পড়ছে জড়ায় ধরবে দাঁড়াইছে কেন অল্প অল্প নেকের ভাবে আজকে জান্নাতে যেতে পারছি না ও জান্নাতি বলবে প্রভু হে দুনিয়ার জীবনে এক গ্লাস পানি পান করায় সাহায্য করেছিল হে প্রভু তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও আমার সঙ্গে জান্নাতে বানিয়ে দাও সুপারিশটা করতে দেরি হবে রাসূল বলেন সুপারিশটা কবুল করে জান্নাতে বানাইতে দেরি হবে না কাদা 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 কেউ বলবে তোমাকে টুপি দিয়েছিলাম কেউ বলবে তোমাকে জামা দিয়েছিলাম কেউ বলবে তোমাকে লেখা পড়ার জন্য আমি কিতাব কিনে দিয়েছিলাম কেউ বলবে তোমাকে জাগিয়ে রেখে খাওয়াইছিলাম কেউ বলবে বোর্ডিং এর টাকা দেওয়ার সমর্থন ছিল না আমি তোমাকে প্রতি মাসে বোর্ডিং এর টাকা করে দিয়েছিলাম কাদা 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 এইভাবে ছাত্রগুলো আলেম হয়েছে জান্নাতি হয়েছে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের পাশ কেটে যাবে জান্নাতে আর তারা বলবে চিনুনি আমাকে আমি দুনিয়ার জীবনে আমি তোমাকে বোর্ডিং এর টাকা না তোমাকে পেট করতে প্রতি মাসে সেঞ্চুরি করেছি আমি প্রতি মাসে তোমাকে
জাগির দেখে খাওয়াইতাম সিনসুরি কোসিনচি সুপারিশ করবে আমার আল্লাহ তার নামটা জাহান্নাম থেকে কেটে দিয়ে আমার আল্লাহ তার সঙ্গে জান্নাতে বানায় দিবে তাহলে মাদ্রাসা ছাত্রদের সহযোগিতা করলে বিশেষ সওয়াব হবে তোমার তো আস্তে কর ছাত্রদের কিতাব কিনে দিলে সব মোড়ে হবে বলেন জামা একটা দিলে সব হবে না তো শীতকাল আসতেছে শীতকাল আসতেছে আর শীতকালে কত গরমের কাপড় আপনারা ব্যবহার করবেন এমন ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে পাওয়া যাবে যার মা নাই এমন ছাত্র পাওয়া যাবে তার বাবা নাই তার গরমের কাপড়ের প্রয়োজন কার কাছে খুঁজবে নাই তো বাবা নাই তো মা কথা কোন ঠিক কিনা কিন্তু ভিতরে ভিতরে হ্যাঁ ভিতরে ভিতরে হ্যাঁ তার অন্তরে কাঁধে কার কাছে বলবো সাথীদের খায়ে কত সুন্দর পোশাক সাথীদের খায়ে কত সুন্দর গরমের কাপড় আমার তো বাবা নেই কার কাছে বলবো আমার তো মা নেই কার কাছে বলবো এরকম ভিতরে ভিতরে ক্রন্দন করে কিন্তু মুখটা খোলার মতো জায়গা তার নেই কথা বল ঠিক কিনা নাই তো মা থাকলে বলতো নাই তো বাবা থাকলে বলতো কিন্তু না থাকার কারণে বলতেও পারতেছে না শীতে কষ্ট করে কথা বল ঠিক কিনা তাইলে আপনারা যারা ভিত্তশালী আছেন মাঝে মাঝে মোহতামের সাহেব হুজুরের সাথে একটু যোগাযোগ করবেন হুজুর আপনার মাদার ছাত্র কতজন আছেন বা ছেলে মা নাই এমন কি আছে বাবা নাই এমন কি আছে বাবা মা কে হই নাই এমন কি আছে অথবা বাবা মা আছে মগর আর ঠিক অনেক দুর্বল তার রুচি সম্মত কাপড় দেওয়ার মতো টাকা পয়সা নেই অথবা তাকে রুচি সম্মত খাবার দেওয়ার মতো কিছু নেই একটু যোগাযোগ করে একটু যোগাযোগ করে ওই সমস্ত দরিদ্র ছাত্রদের পাশা দাঁড়ান হাসার ময়দানে তাদের সুপারিশ পাওয়া জান্নাতে হয়ে যাবে কি বল ঠিক কি না ইয়া আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছে এদের মর্যাদা এদের এদের মর্যাদা অনেক 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 ভিত্তি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এটা হাদিস আপনাদের শুনুন কষ্ট হচ্ছে তো কথা কয় না কষ্ট হইতেছে নবীজির এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে তিনি মদিনায় আর থাকেননি যার চেহারা দেখলে কলিজা ভরে যেত যার চেহারা দেখলে মন ভরে যেত তিনি দুনিয়াতে নেই এর জন্য সহ্য করতে পারে নাই ঘুরে গেলে রওজা পাক দেখবে দেখলেই তো সেই চিত্রটা বেশি উঠবে রাসূলকে আজকে দেখতে পাচ্ছি না তো এই জন্য সহ্য করতে পারছি না এই জন্য অনেক সাহাবী অনেক সময় হিজরত করে দূরে চলে গেছেন এরই মধ্যে একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি দামেস্কে চলে গেছেন দামেস্ক হইল প্রায় মদিনা মুনাব্বারা থেকে 1000 মাইল দূর 1000 মাইল দূর কিলো তো পারবে মাইল যদি 1000 হয় তো কিলো কত হবে সম্ভবত 1500 তো হবে না 1500 তো হবে দামেস্কে চলে গেছে তো উনি দামেস্কের মসজিদে বসা কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা বলে আমিও ওনার পাশে বসলাম মসজিদে দামেস্কের মসজিদে উনি বসা আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আমিও পাশে বসলাম দেখলাম একটা মানুষ মসজিদে প্রবেশ করছে আমি চেহারা দিকে তাকাতে দেখলাম মনে হলো লং জার্নি করে আসছে অনেক দূর থেকে ভ্রমণ করছে মনে হচ্ছে এরকম দেখে আইসেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বসে বলেন ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালি হাজা ও আবু দারদা আমি শুনতে পেরেছি
আপনি নাকি আল্লাহর নবীর একটি হাদিস বর্ণনা করেন গো আপনি নাকি আল্লাহর নবীর একটা হাদিস বর্ণনা করেন যেহেতু আপনি আল্লাহর নবীর সাহাবী এই হাদিসটা জানার জন্য শুনবার জন্য আমি সুদূর মদিনা থেকে আপনার কাছে আসছি মদিনা কত দূর বুঝলেছেন কত দূর 1000 মাইল দূর আর আমাদের মধ্যে দিন ইসলাম বুঝবার জন্য এরকম আবেগ হয় না অনেকে এখনো পর্যন্ত ঘর থেকে বের হয় আসে না কই 1000 মাইল দূর থেকে গেছে একটা হাদিস শুনবার আর আমরা এখনো পর্যন্ত ঘর থেকে বের হইতে পারতেছি না শয়তান এইভাবে জাবরা ধরে রাখছে কথা বলতে কি না ও বেজারদা ব্যবসা বাণিজ্যের জন্য আসে না দুনিয়া অর্জন করার জন্য আসে না হাজার মাইল দূর থেকে প্রায় 1500 কিলো দূর থেকে আমি আপনার কাছে আসছি নবীজির একটা হাদিস থেকে আপনি বর্ণনা করেন শুনান এই হাদিসটার জন্য আমি আপনার কাছে আসছি আবু দারদা বলেন তুমি বসো এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা আমার কানে শুনছে আর আমার কলবে এটাকে ইয়াদ করে নিয়েছে ইল্লি সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা সালাকা তরিকাই আল গালজু ফিহি আল মা সাহহাল আল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ان الملائكه لا تذل اجنحه هارد لطالب العلم يستغفر له من في السماوات والارض حتى الحيتان في جوف الماء ابو دردا বলেন নবীদি বলছেন আর আমি কানে শুনছি আমার কলবে ইয়াদ করে নিয়েছে ওয়াও কলবি আবু দর্দা বলেন রাসূল কি বলছেন আমি কি শুনছি শুনো এলেম শিখবার জন্য কুরআনের এলেম হাদিসের এলেম ফিকহ শাস্ত্রের এলেম এলেমের শাব্দিক অর্থ বুঝার দূর দিলে কোনো কাম হবে না এলেমের শাব্দিক অর্থ জানন বুঝন জ্ঞান জ্ঞান তো এরকম বহু জ্ঞান অর্জন করতে বলা আছে জ্ঞান অর্জন করতে 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 অতিরিক্ত হয়ে গেছে গা চাকার মধ্যে বেশি হাওয়া দিলে কি হয় সবাই দেখো না জি ভ্রষ্ট হয় কি না আমাদের দেশে এরকম আছে নব্য শিক্ষিত কিছু আছে বিভিন্ন বার্ষিকতে লেখাপড়া করে নট ইজ গড আল্লাহ বলতে কোনো কিছু নাই নবী বলতে কোনো কিছু নাই আহারাল বলতে কোনো কিছু নাই সব কিছু অস্বীকৃতি সব কিছু অস্বীকার করে বুঝা গেল জ্ঞান অর্জন করে জ্ঞান কপি হয়েছে কথা বলতে কি না জ্ঞান অর্জন করে জ্ঞান কপি হয়েছে ভ্রষ্ট হয়ে গেছে এমন নাস্তিক বাংলাদেশে আসেনি আওয়াজ আজানের ধ্বনি শুনলে সহ্য হয় না আজানের ধ্বনির উপরে মন্তব্য করে কথা বলতে কি না এমন নাস্তিক বাংলাদেশে আসে না নাই এই সমস্ত নাস্তিকের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না থাকবে না থাকবে না জ্ঞান বিশ্ব অর্জন করে আল্লাহ বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে আজান মন্তব্য আলেম ওলামা মনে মন্তব্য করে কথা বল ঠিক কি না আমার ভাই কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী এলেম কোরআনের এলেম হাদিসের এলেম ফিকহ শাস্ত্রের এলেম আমি পুরস্কার বলছি যেই জ্ঞান অর্জন করলে যেই এলেম অর্জন করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় রাসূলের পরিচয় পাওয়া যায় আখিরাতের পরিচয় পাওয়া যায় জান্নাতের পরিচয় পাওয়া যায় জাহান্নামের পরিচয় পাওয়া যায় জান্নাতের পরিচয় পাওয়া জান্নাতের আমল করার তার জন্য আগ্রহ সৃষ্টি হয় আর জাহান্নামের পরিচয় পাওয়া জাহান্নামের আমল থেকে বাঁচার আগ্রহ অন্তর সৃষ্টি হয় তার নাম হলো এলেম কি বলেন তার নাম কি তার নাম হলো এলেম তো আবু দর্দা কি বলেন রাসূলে যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য এলেম শিখবার জন্য ঘর থেকে বেরিয়ে যাবে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে সুবহানাল্লাহু লাহু তরিকান ইলা জান্নাহ দুই নম্বর সুসংবাদ ইল্লাল মালায়েকা লাতাদাউ আজনি হাতাহার দাল্লি তালিমিল আলম
قرآن শিক্ষার জন্য হাদিস শিক্ষার জন্য دين শিক্ষার জন্য যারা গর্তে বেরিয়ে যাবে তাদেরকে আমার আল্লাহ সম্মান দিবে কি দিয়ে আমার আল্লাহ তাআলা নূরের তরী ফেরেশতাকে পাঠিয়ে দিবে যাও যাও তাদেরকে সম্বর্ধনা দাও তোমাদের নূরের তরী পাখাগুলো পায়ের নিচে বিছায়া দাও আমাদের দেশে সরকার বাইরের কোন সরকারকে যদি দাওয়াত দিয়ে আনে তখন লাল গালিচার কি দেয় সম্বর্ধনা দেয় কি বলেন লাল গালিচার কি দেয় সম্বর্ধনা দেয় না লাল গালিচার সম্বর্ধনা দেয় প্লেন থেকে নাম নাইমা প্রথম পাতায় রাখে লাল গালিচার পরে এটা আবার তারা সাংবাদিক তাইগুলি আবার নেটে ছাড়ে বিভিন্ন পত্র পত্রিকা ছাড়ে যে এই সরকার ওই সরকার এবং যে সরকারকে লাল গালিচার চি দিয়েছে সম্বর্ধনা দিয়েছেন এই মেহমান মেহমান নওয়াজি করলো তাকে সম্মাননা দেখাইলো আমার আল্লাহ যারা কুরআন শিখে হাদিস শিখে এবং দ্বীনি ইলম যারা অর্জন করে আমার আল্লাহ তাদেরকে সম্বর্ধনা কিভাবে দিবে রাসূল বলেন ফেরেশতাদেরকে বলে যাও তোমাদের সেই নূরের তৈরি বাহু নূরের তৈরি বাহুগুলো ঝুঁকায়া দাও আরেক আরেক ব্যাখ্যা লিখছেন না তাদের পায়ের নিচে নূরের তৈরি পাহাগুলো বিছিয়ে বিছিয়ে তাদেরকে সম্বর্ধনা দিও বিশ্বাস হয় না জি কিছু কথা বুঝে আমার না আসলেও বিশ্বাস করতে হবে আমার বুঝে না আসলেও বিশ্বাস দেখেন এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের ব্যাখ্যায় একটা ঘটনা উল্লেখ করেছেন ছাত্র তো সব সমান না কিছু কুজুলা ছাত্র তো থাকে এই হাদিস যখন পড়লেন আর মুহাদ্দিস যখন ব্যাখ্যা করলেন তো এক ছাত্র তো শুনছো শুনছো আমাদের পায়ের নিচে নাকি ফেরেশতা কি করে তাদের নূরের তৈরি পরগুলি বিছিয়েছে দিহি আজকে আসার সময় পর ভেঙে গেল পর হে নিজের পাটা দিয়ে মুরা দিছে শতানি করছে যে আজকে ফেরেশতার পর কি করব ভেঙ্গে ফেলবে ভেঙ্গে ফেলবে তো পাও মারছে এভাবে মারার পরে সঙ্গে সঙ্গে পা দু টুকরা হয়ে গেছে কার সাথে ঠাট্টা করছ কার সঙ্গে বিদ্রোহ করছ কার সঙ্গে মজাক করছ কার সঙ্গে মজা করছ আন্দাজ করো না সরকার দ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে তুমি ঠাট্টা করছ এইভাবে যখন তুমি পাঠা মারলে পর ভেঙ্গে দেওয়ার জন্য সঙ্গ পর ভাঙছে না কি ভাঙছে বলেন পা ভেঙ্গে গেছে বিশ্বাস করতে হবে সন্তুষ্টির জন্য মাদ্রাসার পড়ুয়া ছাত্রদের সম্বর্ধনার জন্য আমার আল্লাহ ফেরেশতাদের পরগুলি বিছায়া তাদেরকে সম্মাননার ব্যবস্থা করে দেয় দুই নাম্বার তিন ওয়াইল মালাইকাতা লা তাযাউ আদ্রাতান লিতানিন ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল-হিতান ফি জাওবিল মা তিন নম্বর বৈশিষ্ট্যটা হলো রাসূল বলেন আকাশ পানের ফেরেশতারাজি জমিনের সমস্ত মখলুকাত মুফাসসিরুল কেরাম কেউ লেখেন 18000 মখলুকাত কেউ বলেন 40000 মখলুকাত কেউ তো লিখেছেন 80000 মখলুকাত স্থলে এবং জলে সমস্ত সৃষ্টিজি এ ছাত্রর জন্য দোয়া করতে থাকে ইস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল-হিতানু ফি জাওবিল মা সমুদ্রের মাছ গর্তের পিপীলিকা সমস্ত সৃষ্টি কায়নাত
ছাত্রর জন্য দোয়া করে আসতেন আল্লাহ এই ছাত্রটাকে মাফ করে দাও আল্লাহ ছাত্রটাকে তুমি কবুল করো আল্লাহ তারে মাফ করে দাও ফেরেশতারা বলে মাফ করে দাও আমার বাইরে গোপাদে জানোয়ারে বলে মাফ করে দাও কীটপতঙ্গ বলে মাফ করে দাও সমস্ত সৃষ্টি জীব তার জন্য দোয়া করে আল্লাহ ছাত্রটাকে তুমি মাফ করে দাও কবুল করে না এখন এই ছাত্রর জন্য সমস্ত ফেরেশতা দোয়া করে সমস্ত কায়নাত দোয়া করে কারণটা কি আমাদের গ্রামগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে বিনা লাভে তুলার ফুজাও কেউ ভাই এমন একটা প্রবাদ বাক্য আছে না বিনা লাভে তুলার ফুজাও কেউ বাহানা কথা কোন ঠিক না তো ফেরেশতা সমস্ত সৃষ্টিজীব এই ছাত্রের জন্য দোয়া করে কেন স্বার্থ কি ছাত্র কি আফসোস একটা হাদিসের উপরে কথাটা সমস্ত কায়না সমস্ত সৃষ্টি একটা হাদিস জানে আমাদের দেশে নাস্তিকরা এই হাদিসটা জানে না আমাদের দেশে নাস্তিক মুরতাদ বেঈমানরা হাদিসটা জানে না বাকি সমস্ত কীটপতঙ্গ সহ সৃষ্টি জীব হাদিসটা জানে বলবো لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله رسول বলেছেন যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনে ওলা থাকবে জমিনে যত সময় একজন আল্লাহ 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 বলনে ওলা থাকবে ততদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের ফু দিয়ে দুনিয়াকে ধ্বংস করার জন্য অনুমতি পাবে না যতদিন পর্যন্ত কি থাকবে একজন বলেন না আপনারা আল্লাহ 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 বলনে ওয়ালা থাকবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীকে ধ্বংস করার জন্য কিয়ামত করার জন্য অথরিটি পাবে না আল্লাহ তাআলা তাকে অনুমোদন দিবে না কথা কোন ঠিক কিনা এখন সমস্ত সৃষ্টিজীব ছাত্রের জন্য কেন দোয়া করে ছাত্রটা কি ছাত্রটা হলো এই ছাত্র নিজে আল্লাহ আল্লাহ করবে আলেম হলে হেও আবার আল্লাহ আল্লাহ বললে ওলা ছাত্র তৈরি করবে ওই ছাত্র আবার আলেম হবে সেও আল্লাহ আল্লাহ বললে ওলা তৈরি করবে এর ছাত্র আবার আল্লাহ আল্লাহ বললে ওলা তৈরি করবে কিয়ামত পর্যন্ত এইভাবে সিলসিলা বাকি থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওলা থাকবে ততদিন পর্যন্ত আসমান আসমান জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে নদ নদী নিজ জায়গায় থাকবে পাহাড় পর্বত নিজ জায়গায় থাকবে আমরা আরামে থাকতে পারবো এই ছাত্র সমস্ত সৃষ্টির ছাত্রদের জন্য দোয়াই করতে থাকে আর যারা ছাত্রদের অমঙ্গল কামনা করে ওলা মারার অমঙ্গল কামনা করে মনে হয় এরা এই হাদিসটা জানে না জানলে হয়তো এরকম অমঙ্গল কামনা করত না কথা ঠিক কিনা সমস্ত কায়নাত সমস্ত মাখলুকাত ছাত্রদের জন্য দোয়াই করতে থাকে দোয়াই করতে থাকে আল্লাহ ফজলুল আলিম আলাল আবিদ কফদলুল কমরি আলা লাইলাত আলাল কমর আলাল বদর লাইলাতুল কমর লাইলাতুল বদর আলা সাইল কওয়াকিব একজন আলেমের ফজিলত সাধারণ পাবলিকের উপরে কিরকম যে আলেমকে দেখলে আজকে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য আমরা করি যে আলেমকে আমরা দেখতে পারি না মহব্বত করি না ভালোবাসি না বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য আমরা করি আল্লাহ রাসূল বলেন ইল্লা ফাযলাল আলিম আলাল আবিদ মূর্খ নাদান আবেদের উপরে যার কাছে কোরআনের ইলম নাই হাদিসের ইলম নাই শুধুমাত্র নামাজ কালাম পড়ে সে হলো মূর্খ আবেদ সে কি মূর্খ আবেদের উপরে মূর্খ ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা কিরকম কো 14 তারিখ রাত্রে নক্ষত্র রাজির উপরে যেরকম চন্দ্র ফজিলত ওলামা হযরতের ফজিলত আম পাবলিকের উপর এর চেয়ে বেশি দিয়েছে এরপরে শেষ অংশ কি বলেন ইল্লাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া
মানে কি শুনাইতেছি বলতে পারবেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা শুনাইতেছি কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণনা আসছেন ওই হাদিসটাই আপনাদের শুনাইতেছি হাদিসের শেষ অংশ ইল্লাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ان العلماء ورثه الانبياء বলেন ورثه محمد বলে নাই ورثه ابراهيم বলে নাই ورثه আদম বলে নাই ورثه موسى বলে নাই ورثه عيسى বলে নাই বলেছেন انبياء علماء کرام জানেন নবীর বহু বছর انبياء তার মানে একজন আলেম একজন আলেম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীজি পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24000 সকল পয়গম্বরের উত্তরসূরি একজন আলেম আপনি তো উত্তরসূরি হচ্ছেন আপনার আব্বা বাড়িটা রেখে গেছে স্থাবর স্থাবর সম্পত্তি রেখে গেছে আপনি উত্তরসূরি হইছেন এর চেয়ে বাইরে কিছু কথা কয় না এর চেয়ে বাইরে কিছু চাচার বাড়িতে বলতে পারবেন চাচা আমি আপনারও উত্তরসূরি হইছি জি কোথাও কি কথা বলতে পারবেন না বাবা মারা গেলে বলতে পারবেন আমার বাবা অল্প স্বল্প যাই রেখে গেছে তার উত্তরসূরি আমি হইছি কথা কোন ঠিক কিনা এক কজন কজন বাপ কজন থাকে পাঁচজন থাকে কথা কয় না বাবা কজন থাকে অনলি একজনের উত্তরসূরি তো আপনি হলেন আমি হলাম কিন্তু আলেম এই আলেম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীজি পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24000 সকল পয়গম্বরের উত্তরসূরি হলো হয় বুঝেন নাই আমি যদি আপনার নাতি ছেলে ভাতিজা গালি দিই আপনার লাগবে নি অন্তরে আপনার অন্তরে কষ্ট লাগবে কিনা বুঝেন নাই মনে হয় আমি যদি আপনার ছেলেরে গালি দেই তুমি বলবেন হুজুর ব্রাহ্মণ বাড়ির দিকে আনছিলাম ওয়াজ করবার লাগি আমার ছেলেরা বে হুজুর কি লাগি গালি দা দিল আচ্ছা ওয়াজ থেকে নাই মানে বুঝি গেম কথা কয় না 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 কইবে কথা দাদাও বলবে কথা চাচাও কো বলবে কথা ভাইও বলবে কথা হ্যাঁ আমরা স্কুলে ডারে হুজুর কেন গালি দিই কথা কয় না বুঝা গেল গালি দেওয়ার কারণে দাদার অন্তরও লাগছে নানার অন্তরও লাগছে চাচার অন্তরও লাগছে ভাইয়ের অন্তরও লাগছে কথা বল আর ছেলেটার অন্তর লাগবে না কথা বল জিগাইবো জিগাইবো ওয়াজের পরে হুজুর কি লাগে গালি দিছেন আল্লাহ আমার ভাইরা ওলামায়ে কেরাম আদম থেকে নিয়ে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ আপনি আলেমকে গালি দিলেন আপনি আলেমকে আপনি তুচ্ছ তাল্য করলেন তাদেরকে ক্রিটিসাইজ করলেন ভিন্ন কিছু মন্তব্য করলেন আদম নবী জিজ্ঞাসা করবেন নূহ নবী জিজ্ঞাসা করবেন আমার ভাইরা হইতে 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 আমার নবী পর্যন্ত জিজ্ঞাসিত হবে এদেরকে কেন গালি দিয়েছিলে এরা তো আম্বিয়া আলাইহিস সালাম জামাতের উত্তরসূরি কি বলেন ঠিক কি না তাহলে উলামায়ে কেরামের খালি গালাস করতে উলামায়ে কেরামের সমালোচনা দিয়ে একটু শুনতে করে করে জবাব দিহিত আছে আছে না নাই ইল্লাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবীগণের উত্তরসূরি সমস্ত পয়গম্বর উত্তরসূরি সমস্ত রাসূলগণের উত্তরসূরি রাসূলগণ কি রেখে গেছে উনিও মিরাস পাইলেন উনি মিরাস পাইলেন ওনারা মিরাস পাইলেন কি রেখে গেলেন টাকা স্বর্ণ রূপা ভ্যালি অট্টালিকা স্থাবর অস্থাবর কোন সম্পত্তি রেখে গেলেন কিনা না দেখে গেছেন ইন্নামা ওয়ার রাসূল আলমা ওলামায়ে কেরাম মিরাস পেয়েছেন আম্বিয়া আলাইহিস সালামের আসমানি ইলমের মিরাস পেয়েছেন সুবহানাল্লাহ বলবেন না যে আলেম দিয়া ইয়ারতাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা
ওই এলেমের মালিক হয়েছেন ওই এলেম রেখে গেছেন আম্বিয়া আলাইহিস সালাতু সালাম সেই এলেমে দিন রেখে গেছেন আসমানে এলেম রেখে গেছেন আমার ভাইরা ওলামায়ে কেরাম পেয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু সালামের আসমানে এলেমের মিরাস পেয়েছেন দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ অলংকার করে মিরাস পাননি ওলামায়ে মিরাস পেয়েছেন এলেমে দিনের কথা বল ঠিক কিনা আর সেই এলেমে দিনের এই এই মাজমা আজকে কথা বল ঠিক কিনা তাহলে সে এলমে দিনের মিরাস এলমে দিনের মিরাসের মজমা এখানে চলতেছে আমার ভাইরা তো বলতেছিলাম যারা শিক্ষিত আয়াত প্রথমে পড়ছিল আমি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওগো নবীজি আপনি বলুন যার কাছে আসমানি এলেম আছে যার কাছে কোরআনের এলেম আছে যার কাছে হাদিসের এলেম আছে যার কাছে টাকা শাস্ত্রের এলেম আছে যার কাছে হালাল হারামের এলেম আছে যার কাছে জায়েজ নাজায়েজের এলেম আছে যার কাছে নাই দুনো দল কোনোদিন সমান হতে পারে না কোরআন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা শিক্ষিত অশিক্ষিত দুনুদুন কি সমান আপনারা কি বলেন সমান না ব্যবধান আরো জোরে কোন ব্যবধান হলে কেমন ব্যবধান আকাশ আর পাতালের যেমন ব্যবধান কথা কোন ঠিক কিনা রাত্র আর দিনের যেমন ব্যবধান অন্ধকার আর আলোর যেমন ব্যবধান অন্ধকার আর আলোর যেমন ব্যবধান পানি আর আগুনের যেমন ব্যবধান আসমানি এলেম ওলা আর আসমানি এলেম সারা দুনু দলের মধ্যে তেমন ব্যবধান যার কাছে এলেম আছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে খোদার কসম তার কাছে লাইট আছে কি আছে লাইট যার কাছে কোরআন হাদিসের এলেম নাই জ্ঞান নেই লাইট নেই অনেকে আসছে ওয়াজ শুনছে বিভিন্ন মহল্লার থেকে কারো কারো কাছে টস আছে কারো কাছে টস নাই মগর মোবাইলের টস আছে কথা কথা বাড়িতে যাওয়ার সময় যেখানে হয়তো বিদ্যুৎ লাইট নাই লাইট টিপে টিপে এরকম আছে না নাই এই লাইটটা কেন ব্যবহার করছেন লাইটটা কেন ব্যবহার করছেন যার কাছে এই লাইট আছে ব্যবহার করছেন এই জন্য কারণ লাইট থাকলে নিরাপদ লাইট থাকলে কথা বলা লাইট থাকলে কিসের নিরাপদ জানের নিরাপদ কিসের নিরাপদ জোরে বলেন না কিসের নিরাপদ জানের নিরাপদ লাইট টিপে টিপে আপনি যাবেন তো লাইট থাকলে সামনে সাপ পড়লে আপনি বেঁচে গেলেন কাটা পড়লে বেঁচে গেলেন কাদা পড়লে বেঁচে গেলেন গর্ত পড়লে বেঁচে গেলেন কথা বলেন জি আর যার কাছে লাইট নেই টর্চ নেই যে কোন মুহূর্তে সে বিপদগামী হতে পারে কথা কয় না অন্ধকার আচ্ছন্ন রাত্রে হাতে যদি লাইট থাকে না তাইলে এই মানুষটার পা সাপের লেজেও পড়তে পারে কাদাতেও পড়তে পারে কাঠাতেও পড়তে পারে গর্তে পড়ে পাটা ভেঙ্গে ভেঙ্গে কথা বল এতটুকু ব্যাপার সামনে আগে বসতে ও আচ্ছা আমার ভাইজান আমি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসছি ভিতরও খালি জায়গা আছে আর কর্তৃপক্ষ সুন্দর ইন্তজাম করছে বসার জন্য যারা দাঁড়ান এসেছেন এসে দেখতেও বেমানান লাগে আপনারা আমার বন্ধু ভিতরে এসে বসলে মাঝে মাঝে আরেকটু সুন্দর হবে ভিতরে এসে বসুন কর্তৃপক্ষ বলছেন ভিতরে এসে বসার জন্য আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আপনারা ভিতরে আসুন বসুন বসার জায়গাও আছে আসেন একটু কষ্ট করে একটু বসেন এই অল্প সময় বসেন কিছু দিনের কথা শুনেন আর দিনের কথা শুনলে এরকমই সুন্দর বসে বসে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম নবীর কথা শুনতেন কান না ফি রুসুহিম তাইব কান না ফি রুসুহিম তাইব এরকম নীরব স্তব্ধ হয়ে কথা শুনতেন যেন তাদের মাথায় পাখি বসে আছে সুবহানাল্লাহ বলবেন কান না ফি রুসুহিম তাইব যেন তাদের মাথায় কি বসে আছে বলেন না পাখি যেন বসে আছে আমার ভাই এই জন্য যারা একটু দাঁড়িয়ে আছেন হয়তো নিজের কোনো জরুরত থাকলে ফারে ভয়ার ভিতরে আসে বসুন বসলে মাছ বড় সুন্দর হবে আসুন নাকি আমি বলার কারণে রাগ করে যেতেছেন বসার কথা বলছি কিন্তু দাঁড়াই দেবো না দাম করতে পারে
আসেন ভিতরে বসেন বসে কথা বলেন শুনুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা না বসবেন যারা বসছেন আপনারা একটু কষ্ট দেই কষ্ট করবেন কথা বলেন যারা বসছেন আপনাদেরকে একটু কষ্ট দেই রাজি আছেন কাটা কাটা রাজি হাত রাখুন দেখি মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যারা বসছেন আপনাদের কষ্ট যারা দিন মুখে বলবো না দেখি কাটা আন্দাজ করে কইতে পারে হুজুর কি কইব দেখি জ্ঞানের কোন সেটা হয়ে যাক হ্যাঁ দেখি আমি কি বললাম বলে কথাটা কে বুঝতে পাইরা আমলটা করব এটা দেখি মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করে দেখ আল্লাহ আপনাদেরকে জান্নাতের মালিক বানায় দেখ আমি জাহান্নামী হলে জাহান্নাম থেকে নাম কেটে দেখ আমার সন্তানদেরকে হাফেজ বানায় দেখ আলেম বানায় দেখ এই মাজলিসকে আল্লাহ কবুল করো ভরপুর কামিয়াব করো হ্যাঁ একটু পড়ে পাকড়ি দেবো ইনশাআল্লাহ এই জন্য আমি আগাইতে বলছি আর কি ছেলেদেরকে একটু পড়ে পাকড়ি দেওয়া হবে এই জন্য বলছে সামনে আগানোর জন্য ভাইজান যারা পিছনে আছেন আসেন একটু সামনে আগায় আসেন মাঝবাট আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আসেন ভাইজান সামনে আসেন সামনে আসেন আসেন একটু সামনে আগায় বসেন খালি জায়গাগুলো পূর্ণ করে বসতে মাঝবাট দৃশ্যটা সুন্দর হবে একটু সামনে আগায় বসেন সুবহানাল্লাহ অবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম سبحان الله وبحمده سبحان الله العظيم قل آيات قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون نبي جي بلون اپنی جار کسے قرآن حدیث الگیر اچھے جار کسے نائی دوندل کی شمان شمان نا بیبودان شمان دا بیبودان شمان دا بیبودان اکاش آر পাথালের ব্যবধান আগুন আর পানির ব্যবধান আলো আর অন্ধকারের ব্যবধান দিন আর রাতের ব্যবধান কথা বল ঠিক কিনা সমান হতে পারবে ব্যবধান হ্যাঁ বলছিলাম যে কথাটা লাইট অনেকে আসছিল অশুভর জন্য হাতে লাইট কাছে না থাকলে মোবাইলের টর্চ ব্যবহার করে বাড়িতে যাবেন কেন আপনার দেহটাকে রক্ষা করার জন্য আপনি আপনার শরীরটাকে বিপদগ্রস্ত হওয়া থেকে বাঁচবার জন্য আপনি ব্যবহার করলেন লাইট কথা কোন ঠিক কিনা কিন্তু যাদের কাছে এলেম আছে যার কাছে কোরআন হাদিসের এলেম আছে এটা একটা লাইট এই লাইটটা দিয়া আপনি কি হেফাজত করবেন এই লাইটটা দিয়া আপনার এলেম আমলের হেফাজত হবে আমার ভাইরা যার কাছে কোরআন হাদিসের এলেম নাই কোরআনের এলেম নাই হাদিসের এলেম নাই হালালের এলেম নাই হারামের এলেম নাই জায়েজের এলেম নাই না জায়েজের এলেম নাই বৈধতার এলেম নাই অবৈধতার এলেম নাই এই মানুষটা যে কোন সময় পাটা পিছলায়া জাহান্নামে হইতে দেরি হবে না আর টাইম জাহান্নামের দিকে সে রওনা হতে পারে কেন হালালটাকে হারাম মনে করবে হারামটাকে হালাল মনে করবে জায়েজটাকে নাজায়েজ মনে করবে নাজায়েজটাকে জায়েজ মনে করবে বৈধটাকে অবৈধ মনে করবে অবৈধকে বৈধ মনে করবে এরকম তার ঈমানের উপরে ধাক্কা আসবে ঈমানের উপরে অনেক সময় হামলা হয় ঈমান চুরের অভাব নাই ঈমান বিভিন্ন ভাবে আপনার আমার গ্রাস করতে আছে আপনার আমার ঈমানকে বিভিন্ন ভাবে চুরি করতে আছে ডাকাতি চুরি করে ডাকাতি করতে আছে চুরি করতে আছে আপনার খবর নাই কি বলেন ঠিক কি না বহুমুখী ফিতনা যেমন আমাদের দেশে কাদিয়ানিতে ফিতনা আছে নাই তো কথা কোন তাহলে কাদিয়ানি এমন একটা সম্প্রদায় এমন একটা সম্প্রদায় এরা নবীদের শেষ নবী না বিভিন্ন রকম চুক্তি চুক্তি দিয়ে আপনাকে বুঝাইবো তখন আপনি বলবেন ঠিক কিছু হইতে পারে ইমান রয়েছে তো কথা কোন এই দুকটা কেন হইলো কি নাই মা কানা মুহাম্মাদুল আবা হাদিস
رجالكم ولكن رسول الله وخاتم النبي. آيات جدا زمانه তার জব করলেও সে বিশ্বাস করতে না কথা কোন ঠিক কিনা রাসূল বলেন انا خاتم النبيين لا نبي بعدي আমি সর্বশেষ নবী আমার পর কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল নবী রাসূল এই কথাটার জ্ঞান যদি থাকতো তার কাদিয়ানীদের সে চলো চাতুরী তাদের সে যুক্তি তর্ক দিয়ে কোনদিন তাকে গ্রাস করতে পারত না কেউ কেউ আছে এরকম ধোঁকা করে যায় পড়ে যায় কেন এলেম Eleven light, eleven light, nine, eleven light, nine. Our Kelko key to cut the Zanen Zanana, only Kotarabo learning to cost of Nazaniku Joseph, Allah Makuru. Had the Savikar Kasset, Ed Bakibon, Zurekon, Kakaset, Survival Chen, Survival Chen. এখন যদি কেউ বলে হেদায়েত দেওয়ার দায়িত্ব হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই হেদায়েত দেওয়ার ক্ষমতা কার নাই আল্লাহর নাই নবী হেদায়েত দিবে নবী হেদায়েত দিব এই কথাটা যদি কেউ একটা যুক্তি দিয়া বলে আমনে জনকে বলতাইলে ভাই সাহেব টি হই কইছ না ইমান তাজ হইছে তো কথা বল ইমান মজবুত হইছে না একটা কোরআন শরীফের একটা নকতা একটা জেল জবর রে অস্বীকার করলে কাফের আবার একটা আয়াত না বেশুন আর আয়াত লম্বা হ্যাঁ আর আয়াত লম্বা একটা আয়াত কে অস্বীকার করলে কাফের না কোরআনে কারিমের একটা জেদ অথবা জবা অথবা পেশ অথবা তার নকতাকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে 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 জোরে কান যেই ব্যক্তির এই উক্তিতে একটা আয়াত অস্বীকার করা হয় সেই ব্যক্তির ইমান কেমনে থাকে কোরআনে কারিম কি বলছেন ইল্লাকাল আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে আপনি পছন্দ করেন ভালোবাসেন তাকে হেদায়েত দিবেন না 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 হেদায়েতের চাবি আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি হেদায়েতের চাবি কার কাছে আরো জোরে বল আল্লাহ তোমার কাছে হেদায়েতের চাবি এখন যদি কেউ বলে আল্লাহ হেদায়েত দেওয়ার মধ্যে ক্যাপাসিটি নেই তাহলে এই আয়াত অস্বীকার করলো কি যে আয়াত বলছেন হেদায়েত আপনি দিতে পারবেন না আপনি দাওয়াত দিবেন হেদায়েত আমি দিব সুবহানাল্লাহ বলবেন না যুক্তি দিছে কি যুক্তি জানেন আল্লাহ যদি হেদায়েত দেওয়ার মতন ক্যাপাসিটি এবং আল্লাহর যদি হেদায়েত দেওয়ার মতন এরকম শক্তি থাকতো নবী বলে যেখানে গেল বালা একটা যুক্তি দিছে শয়তান কিন্তু যুক্তিবাদী কম না انا خير منه خلقتني من نار وخلقته من طين شيطان গুমরা হইছে কেন যুক্তির পিছনে বসে কথা বলতে কি না শয়তান গুমরা হইল কেন যুক্তির পিছনে বসে আমার ভাইরা যুক্তিতে মুক্তি নাই ভুক্তিতে মুক্তি ঠিক কর ঠিক কি না যুক্তিতে মুক্তি নাই ভুক্তিতে মুক্তি কি যুক্তি আছে আল্লাহ যদি হেদায়েত দেওয়ার মতন ক্যাপাসিটি থাকতো নবী ভরে চিকির লেগে আমি কই একটা কথা শেখ হাসিনার যদি এরসালাইবার মতন ক্ষমতা থাকে মন্ত্রী বানানো কি লেগে এমপি বানানো কি লেগে চেয়ারম্যান বানানো কি লেগে মেম্বার বানানো কি লেগে কমিশনার বানানো কি লেগে এই কথার যে জব হে কথার হই জব কথা কোনটি কিনা বুকা যে বুকার যুক্তি বেশ সুন্দর মনোরম ভাবে চলবার জন্য শৃঙ্খলা বজায় রাখবার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি ইত্যাদি তৈরি করে এরকম আল্লাহ পাক উম্মতের মেজাজ বুঝে বুঝে উম্মতের মেজাজ বুঝে বুঝে দাওয়াত তাবলীগের কাজ করবার জন্য আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে কথা কোন ঠিক কিনা অন পয়গম্বর কে লিখে বলেছে লিখে আল্লাহর বলে হেদায়েত দেওয়ার বলে শক্তি নেই যুক্তি দালাইছে না আর এখন আমার আমরার কিছু পয়সা আছে কষ্টই হইতো হুজুর যে বসে টি হই আর হুজুর দাঁড়িয়ে তো আমার আর থেকে আর এত আর সুন্দর তো মনে ফেরস্তা ফেলিল কথা কয় না
সুন্দর আছো কি ফেরেশতা আকৃত হয়ে নিয়ে হলে যাবে এ এত বড় সুন্দর হুজুর আর এত মাতার হলো হুজুর কি মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে বিশ্বাস করে লেছে আসেন ইমাম এই জন্য এলেম লাগে উল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন এ রাকাবাসি হাতে ধরি পায়ে ধরি হাতে ধরি পায়ে ধরি হাতে ধরি পায়ে ধরি আবশ্যক পরিমাণে এলেম শিখো মাদ্রাসা পাশে আছে হুজুরের সাথে যোগাযোগ কর হুজুর অনেক তো সূরাও জানে না জানলে ভুল পড়ি আত্তাহিয়াত তো পারে না দুরূদ শরীফটা পারে না এরকম ভাবে দোয়া মাসুরা পারে না দোয়া কোনো পারে না হুজুর মরণ তো লাগবো আমাকে এই জিনিসগুলো শিখায়া আমাকে আখেরাতের পুঁজি বানায়া দে হুজুর মরণ না করবো কথা বলা ইমাম সাহেব না করবে মুয়াজ্জিন সাহেব না করবে তাহলে প্রতিদিন রাত্রি বেশি না আপনি তো ব্যস্ত মানুষ প্রতিদিন 15 মিনিট দেন বেশি দালাইছি জি সময় বেশি দালাইছি মাত্র 15 মিনিট বা 20 মিনিট যে যার যেখানে সুবিধা হয় হুজুর 20 মিনিট আমার একটু সময় দেন আমার জিন্দেগি বরবাদ নামাজ জানি না সুবহানাল আলা আজিম আত্তাহিয়াত দুরূদ শরীফ কিছুই তো আমি জানি না কি নিয়ে যাব আজকে যদি আমার ডাক এসে যায় কাজী উলামায়ে কেরামের সঙ্গে গিয়ে একটু সময় ব্যয় করেন একটু সময় ব্যয় করেন ইনশাআল্লাহ আপনিও আবশ্যক পরিমাণ এলেমের মালিক হবেন হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম বলেন যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে আল্লাহ পাক এলমে দিনদার করেন কথা বল ঠিক কি না মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু বিদ্দিন আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ যাকে মহব্বত করে আমার আল্লাহ তাকে এলমে দিনের মালিক বানায় দেয় কথা গণতিক কিনা আর এলে এই এলএম দেওয়ার জন্য এই এলএমের প্রচার প্রসারের জন্য দারুল উলুম দেওবন কথা গণ ঠিক কিনা ওলামায়ে দেওবন্দের পেশা ওলামায়ে কেরাম জেলখানায় গেলেও তালিম হাটে তালিম বাজারে হাটে ঘাটে মাঠে বাজারে যেখানে সেখানে তালিম কথা গণ ঠিক কিনা এই এলএমের বাজার ওলামায়ে দেওবন্দ তো গরম করে দিয়েছে কথা গণ ঠিক কিনা আর এই এলএমের মার্কাজ তৈরি হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইশারা ইঙ্গিতে কথা বলতে কিনা তার উলুম দেওবন্দ মাদ্রাসা নবী আলাইহিস সালামের এই হাতের মধ্যে এই সুনিশ্চিত ছিল আর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাই কিন কর্তব্য বিমূঢ় হয়েছিল মাদ্রাসাটা কোথায় করব মাদ্রাসাটা কোন জায়গায় করব স্বপ্ন দেখলেন নবী আলাইহিস সালাম এইভাবে চৌহদ্দি তৈরি করে দিয়েছেন রেখা টেনে দিয়েছেন আর বলছেন এই রেখার ভিতরে মাদ্রাসাটা তুমি কায়েম করো ফজরের নামাজের পরে গেলেন দেখলেন ঠিকই রেখাটা ঠিকই আছে ওই রেখার উপরে মাদ্রাসা কায়েম হয়েছে রেখাটা টেনে দিয়েছিলেন কে বলেন কথা বলেন কে খুদ সাকে কাউথার মেরা কি মা খান কি বুনিয়াদি হা খুদ সাকে কাউথার মেরা কি মা খান কি বুনিয়াদি হা তারিখ মুরাদ দাওয়া করতি হে তারিখ মুরাদ দাওয়া করতি হে দিওয়ান ফির দাদি হা ই ইলম হুনর কা গহওয়ারা তারিখ কোশ পারা হে হর ফুল ইহা এক শোলা হে হর সর ইহা মিনারা হে ই মজলিস মে ও মজলিস খুদ ফিতরত জিস কি কাসম হে ই মজলিস মে ও মজলিস খুদ ফিতরত জিস কি কাসম হে ইস বজন কে সাকি ক্যা কহিয়ে ইস বজন কে সাকি ক্যা কহিয়ে জো সুবহ আজল সে কায়েম হে ই ইলম হুনর কা গহওয়ারা তারিখ কোশ পারা হে হর ফুল ইহা এক শোলা হে হর সর ইহা মিনারা হে
رومي کی غزل رازی کی نظر غزال کی تلقی نہا روشن ہے جمال انوار سے روشن ہے جمال انوار سے بیمانہ فخر دنیا یہ علم ہنر کا گہوارا تاریخ کا اوش پارا ہے ہر پھول ایہا ایک شعلہ ہے ہر سر ایہا مینارا ہے علامہ دیوبند نا مزاج علامہ دیوبند تا پرش کر مزاج کی مزاج پرسان بالنہار رہبر باللیل دنیر بلا باطلر بیرد ہے دربار بپلا براندران دلیر بلا باطلر بیرد ہے دربار اندران ار بپلا راتر بلائی اند کرے مابودر دربار سردائی کرے کندن کرا پتا کن ٹھیکی نا ہے عزم حسین احمد سے بپا ہنگام یکی رو داری ہا ہے عزم حسین احمد سے بپا ہنگام یکی رو داری ہا شاکھوں کے لچک بن جاتی ہے شاکھوں کے لچک بن جاتی ہے باطل کے لیے تلواری ہا یہ علم ہنر کا گہوارا تاریخ کا وشہ پارا ہے ہر پھول ایہا ایک شعلہ ہے ہر سر ایہا میرا ہے خورشید یدین احمد کا خورشید یدین احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ جامعہ اسلامیہ قومیہ حافظ الدین مدرسہ نعرہ تکبیر بلند نعرہ تکبیر خورشید یدین احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا یہ علم ہنر کا گہوارا تاریخ کا اوش پارا ہے ہر پھول ایہا ایک شعلہ ہے ہر سر ایہا مینارا ہے یہ مادہ شرطی کے تک اپنا چاند کڑا کڑا سا ہاتھ پڑا نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ تکبیر جامعہ اسلامیہ قومیہ مدرسہ نعرہ تکبیر حق نوان اپنا دیر منر جز بڑا دیکھتا یہ مادہ شرطی شکوٹا دار لوم دے کتا کرتے کینا یہ مادہ شکوٹا کتا ہے دار لوم مکتا کوئی نا دار لوم دیو بنا تو دار لوم دیو بند مادر ساستے قطع کن ٹھیکی نا تو اپنا در امر پکھر کی دیو بندیو دیتے گا دیو آسان در شجو کسے نہیں قدی امرا مادر اکسر مادر ساتی انجا سمیں مدر انشاءاللہ تعالی امرا شہو جو کتے خور بھو اللہ تعالی اپنا کھاما کے ایش شکل پتہ بلے بزبار عمل قرآن ایہو کال قرآن قرآن دیئے حدیث دیئے زندگی شاہدی اللہ علیہ وآلہ 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 وآلہ